আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে পাঁচ নম্বর স্কুলে আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে একের আয়তে দিয়েছে, একে আছে সঠিক উত্তর নির্বাচন করো, আয়তে আছে প্রকৃতিতে মৌলের সংখ্যা 96, 105, 92, 102। তো প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে 94টি। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 48 নম্বর পাতায় আছে যে প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। তো এখানে যেহেতু অপশানে ছিল না তাই পাশে 94 লিখে দিলাম। দুই বলেছে বর্জ্য পদার্থ হিসেবে ইঞ্জেকশনের সিরিঞ্জ প্রধানত পাওয়া যায় হাসপাতালে। তিন, ক্রোমিয়ামের চিহ্ন সিআর, এটা কোবাল্ট, এটা ক্লোরিন আর এটা পটাশিয়াম। চার, সরাসরি বাচ্চা প্রসবকারী সাপটি চন্দ্রবড়া। পাঁচ, অক্টোপাসের পর্ব হচ্ছে মোলাস্কা। ছয়, স্প্রিং টুলার দ্বারা ওজন মাপা হয় আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়। সাত, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। আট, এক ঘন সেন্টিমিটার জল বলতে বোঝায় 1000 মিলিলিটার। তোমার এক সেন্টিলিটার মানে হচ্ছে 10 মিলিলিটার, তাহলে ঘন মানে হচ্ছে কিউব আর কি, তাহলে এক ঘন সেন্টিমিটার মানে 10 3 বার গুণ করলে 1000 হয়। নয় বলেছে যে সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের বলে একবীজপত্রী, যেমন ভুট্টা। দশ, শুষ্ণী শাক হলো টেরিডোফাইটা। এগারো, একটি যৌগিক পদার্থের উদাহরণ এখানে হবে জল, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি তাই। বারো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। ১৩, স্কুয়ের গায়ে ধাতব প্যাচ আসলে একটি নততল। ১৪, ঢাক পাঁচলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে। ১৫, শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়, এটি আমাদের জানান আচরণ বিজ্ঞানী জেন গুডাল। ১৬, বটল ওপেনার হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। ১৭, ভূমি আর নততলের মধ্যে কোনটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ১৮, ফুটবলে কিক করলে এটা হলো ঠেলা। ১৯, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো পচা ফল, জৈব ভঙ্গুর মানে যেটা মাটির সাথে মিশে যায়। ২০, একটি চৌম্বক পদার্থ মানে চুম্বক যাকে আকর্ষণ করে এখানে হবে লোহা। ২১, চাষের জমিতে পাওয়া বর্জ্য পদার্থের নাম হলো ডিডিটি কীটনাশক। ২ আছে শূন্যস্থান পূরণ করো, আই বলেছে ঘাস ফলিং হলো প্রথম শ্রেণীর খাদ্য। ২, ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরের তাপমাত্রা পরিমাপ করি। ৩, পরিস্রাবণ পদ্ধতির দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা হয়। ৪, রেডিও নব আসলে একটি চক্র এবং অক্ষের উদাহরণ। ৫, মাছ বাজার থেকে পাওয়া একটি বর্জ্য হলো মাছের আঁশ। ৬, উইপোকা কাঠের মধ্যে থাকা সেলুলোজ নামক শর্করা হজম করতে পারে। ৭, ফার্নজাতীয় উদ্ভিদের পাতার নিচের বাদামি বা কালো রঙের ফুটকি ফুটকি বা রেখার মধ্যেই রেণুগুলো আছে। ৩-তে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ৩-এর আয় বলেছে পৃথিবীতে সকল শক্তির উৎসের নাম হলো সূর্য। ২, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হচ্ছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। ৩, স্টপ ওয়াচ বা স্টপ ক্লক খেলার মাঠে কী কাজে ব্যবহার করা হয়। কোনো দৌড় প্রতিযোগী দৌড় শেষ করতে কত সময় নিল তা জানতে স্টপ ক্লক বা স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। ৪-এ আছে কোন সরল যন্ত্রের যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক, কপিকল। ৫, দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যে সকল বর্জ্য পদার্থের কোনো পরিবর্তন হয় না তাদের বলে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। ৬, হাইড্রোজেনের অণু পারমাণবিকতা ২, কারণ তার সংকেত হচ্ছে H2। ৭, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। ৪-এর আয় বলেছে গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো এবং তাদের একটি করে উদাহরণ দাও। গুপ্তবীজী উদ্ভিদ হলো দুই প্রকার, একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান, দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো আম। বা তোমার এখানে আরও আছে একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান ভুট্টা, দ্বিবীজপত্রী হলো ছোলা মটর আম। ২-তে দিয়েছে পার্থক্য লেখো চিহ্ন এবং সংকেত। চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়, সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে প্রকাশ করা হয়। চিহ্ন দ্বারা মৌলের একটি মাত্র পরমাণুকে বোঝায়, সংকেতের দ্বারা মৌল বা যৌগের একাধিক পরমাণুকে বোঝায়। চিহ্নের দ্বারা ওই মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব জানা যায়, সংকেতের সাহায্যে মৌল বা যৌগের আণবিক গুরুত্ব জানা যায়। ৩ বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্র, প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তি স্থানান্তকরণ হয় না।
চার দিয়েছে জৈব ভঙ্কুর বর্জ্য পদার্থ আর জৈব অভঙ্কুর বর্জ্য পদার্থ কি। জৈব ভঙ্গুর হলো প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বইখাতা প্রভৃতি। আর জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে, যেমন মার্কিউরিক লবণ, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। পাঁচে বলেছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কি। প্রাথমিক রাশির আরেক নাম হচ্ছে মৌলিক রাশি, যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা। লব্ধ রাশি হচ্ছে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। ছয় বলেছে যন্ত্রের নিয়মিত পরিচর্যা দুইটি উপায় লেখ। তাহলে যন্ত্রের নিয়মিত পরিচর্যা দুটো উপায়ের একটি হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন এক, আর দুই হচ্ছে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। সাথে বলেছে খঞ্জনা এবং কাজল পাখি কি ধরনের পাখি, এরা পরিযায়ী পাখি, এদের স্বভাব লেখ। এই যে খঞ্জনা বলছে লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো খঞ্জনা, তাহলে খঞ্জনার স্বভাব কি, এরা লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। আর কাজল পাখি কি করে, মাঠের কোনায় কুল বা অন্য গাছের নিচু ডালে শিকারের সন্ধানে চুপ করে বসে থাকে। পাঁচে রায় বলেছে ট্যাপেটাম লুসিডাম কোথায় থাকে, এর কাজ কি। বাঘের চোখে ট্যাপেটাম লুসিডাম থাকে, বাঘের চোখে রেটিনা, ট্যাপেটাম লুসিডাম বলে একটা বস্তু থাকে, আর এর কাজ হচ্ছে অল্প আলোতেও থাকার জন্য অল্প আলোতেও বাঘেরা মানুষের থেকে ছয় গুণ ভালো দেখতে পায়। তাহলে ট্যাপেটাম লুসিডাম থাকে বাঘের চোখে রেটিনায়, আর এই ট্যাপেটাম লুসিডাম থাকার জন্য বাঘ অল্প আলোতেও মানুষের থেকে ছয় গুণ ভালো দেখতে পায়। দুই বলেছে গোল কৃমি, চ্যাপ্টা কৃমি, তারা মাছ কোন কোন পর্বের প্রাণী, এদের প্রত্যেকের একটি করে বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পরিবেশের বিজ্ঞান বই তার 144 পেজেই দিয়ে দিয়েছে। গোল কৃমি হচ্ছে অ্যাসকাল অ্যাস্ক হেলমেন্থিস, চ্যাপ্টা কৃমি হচ্ছে প্লাটি হেলমেন্থিস, তারা মাছ হচ্ছে একাইনোডারমাটা পর্বের প্রাণী। আচ্ছা, গোল কৃমি হচ্ছে অ্যাস্ক হেলমেন্থিস বা নিমাটো হেলমেন্থিস পর্বের বা নিমাটোড পর্বের অন্তর্গত। এদের বৈশিষ্ট্য হচ্ছে এক হলো দেহ লম্বা বেলানাকার অখণ্ডিত দুই প্রান্ত ছুঁচালো সুতোর মতো, দুই হচ্ছে দেহ পুরু কিউটিকাল দ্বারা আবৃত এবং পুরুষ ও স্ত্রী ভেদ করা যায়। চ্যাপ্টা কৃমি হচ্ছে প্লাটি হেলমেন্থিস, এক হচ্ছে দেহ ওপর নিচে চ্যাপ্টা ফিতের মতো, দুই হচ্ছে চোষক এবং হুক বর্তমান। আর একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এক, এরা সকলেই সমুদ্রে বাস করে, দুই সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত অসংখ্য কাঁটা বা অসিকাল উপস্থিত থাকে। তোমার একটি করে বৈশিষ্ট্য বলেছে, তো একাইনোডারমাটার এই 2 নম্বর বৈশিষ্ট্যটা বেশি ভালো, এটা দেবে যে একাইনোডারমাটা পর্বের প্রাণীদের সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত অসংখ্য কাঁটা বা অসিকাল উপস্থিত থাকে। তিন বলেছে একটি প্রথম শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত কর। এইভাবে প্রথম শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করবে এবং এইভাবে এ বি সি, এ বি সি দেখাবে, এ হচ্ছে বল, বি হলো বাধা, সি হচ্ছে আলম্ব। এইটাকে বলে রেখাচিত্র প্রথম শ্রেণীর লিভারে। চার বলেছে বর্জ্যের ফোড়ার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে ফোড়ার পদ্ধতি বলতে রিডিউস, রিউজ, রিসাইকেল আর রিফিউজ বোঝায়। রিডিউস মানে কমিয়ে আনা, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি।
দুই হচ্ছে রিইউজ, মানে আবার কাজে লাগানো, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি, ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। তিন হচ্ছে পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। চার প্রত্যাখ্যান করা বা রিফিউজ, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। পাঁচে দিয়েছে অনবীকরণযোগ্য শক্তির উৎস, আর নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। আচ্ছা, প্রথমে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আর নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস, যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে, যেমন হলো বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি ইত্যাদি। ছয় বলেছে ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফলের সমীকরণটি অর্থসহ লেখা, সাধারণ তুলাযন্ত্রে কী মাপা হয়, সাধারণ তুলাযন্ত্রে বস্তুর ভর মাপা হয়। একটি ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে, এক প্রথমে ফুটবলটিকে একটি সমতলের উপর রাখতে হবে, দুই এরপর ফুটবলটি দুই পাশে স্পর্শ করে দুটি চওড়া বই রাখতে হবে, তিন তারপর ওই বই দুটির মধ্যেকার দূরত্ব স্কেলের সাহায্যে মেপে নিতে হবে, এই মাপটাই হলো বলটির ব্যাস। তারপরে ফুটবলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে, পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস, পায়ের মান হচ্ছে 3.14। এই সূত্রটার সাহায্যে ফুটবলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। সাথে দিয়েছে কার্বন ডাই অক্সাইডের উপাদান হলো কার্বন, অক্সিজেনের সঙ্গে এবং কার্বন ডাই অক্সাইডের ধর্মের মিল অমিলগুলো ছকের সাহায্যে সংক্ষেপে লেখো। কার্বনের ধর্ম, কার্বন কালো রঙের কঠিন মৌলিক পদার্থ, অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ, কার্বন ডাই অক্সাইড ও বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় যৌগিক পদার্থ। কার্বন নিজেই জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড জ্বলতে সাহায্য করে না। কার্বন হচ্ছে শ্বাসকার্যে সাহায্য করে না, অক্সিজেন শ্বাসকার্যে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড শ্বাসকার্যে সাহায্য করে না। কার্বন হচ্ছে স্বাধীন, অক্সিজেন স্বাধীন, কার্বন ডাই অক্সাইড ঈষৎ অম্ল স্বাদযুক্ত। কার্বন হচ্ছে বায়ু অপেক্ষা ভারী, আর এরা তিনজনেই হচ্ছে মিল যেটা সেটা সবাই হচ্ছে বায়ু অপেক্ষা ভারী। আচ্ছা, আমাদের প্রশ্নে মিল অমিল বলেছে, তো মিল হচ্ছে সেই পাঁচ নম্বরটা, কার্বন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড উভয় বাতাস অপেক্ষা ভারী, আর বাকি তোমার এক এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে তোমার অমিল। তোমার কার্বনের এই যে প্রকৃতিতে বিভিন্ন রূপে পাওয়া যায়, কয়লা, গ্রাফাইট, হীরক রূপে, অক্সিজেনকে শুধু গ্যাস রূপেই পাওয়া যায়, আর কার্বন ডাই অক্সাইডকেও শুধু গ্যাস রূপেই পাওয়া যায়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমের পূর্ণায়নে পরিবেশ এবং বিজ্ঞানের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।